আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতে জানাবmathscr{নাম} সাবেক আইজিপি বেনোজির এখন কোথায় নিশ্চিত নয় সরকার জানেনarashtra মন্ত্রী ব্যক্তির কারণে বিতর্কিত হবে না বাহিনী আপাতত এখনো আমি এখনো কিন্তু শুটিং জানি না সে আজকে না চলে গেছে আমাকে জেনে কথা বলতে হবে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন সাবেক আইজি দাবি ফখরুলের বললেন বেনজির আজিজ ইস্যুতে নীতি নির্ধারকদের বক্তব্য লোক দেখানো আমার প্রশ্ন যে সে কিভাবে গেল এই যে আপনার বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি আদালত থেকে বলালো তাকে মামলা করে এজেন্সিগুলোকে দায়ী করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা টাকা ফেরত দেয়া হবে বলছে বাইরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা আর কথা বললেন প্রতিমন্ত্রী সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির আরও অবনতি বাসাবাড়ি দোকানপাড়ে ঢুকেছে সুরমার পানি ডুবে আছে ছয় উপজেলার নিম্নাচল একটা গোর আছে আমাদের এটা পুকুরে গেছে গেছে সবকিছু লইয়া মানুষ তাকে ঢুকিয়া লইয়া আশ্রয় কেন্দ্র বিদ্যুৎ নাই পানি নাই রান্নাবাড়া করতে কষ্ট হচ্ছে রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশু সুরাইয়ার মৃত্যুর ঘটনা তদন্তে নেই কোনো অগ্রগতি এখনো আটক হয়নি কেউ বকে শোক নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহত বাবা ভারতে ক্ষমতার মশনদে থাকছেন মোদী আবাস ভূত ফেরত জরিপের বিজেপি জোট পেতে আরো সার পেতে পারে আসন আশা এতক্ষণ দেখছিলেন আপনাদের সাথে আছে আমি সাড়ে মহিউদ্দিন বেনজির আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল না তিনি এখন কোথায় আছেন তা নিশ্চিত নয় সরকার এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন একজন বেনজুরের কারণে পুলিশ বাহিনী কোনোভাবেই বিতর্কিত হবে না দুর্নীতির আমাদেরকে নীতি করতে হবে তোমরা এই প্রায় সদস্য সদস্য নবীন বাংলাদেশ চাই পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন সবসময় অনুষ্ঠানটা দিতে অধস্তনদের জ্ঞান দিতেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কালাবাদের বিরুদ্ধে উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটাই আমাদের কাজ সেটা হলো বিজয়ী হওয়া এই প্রভাবশালী পুরুষ কর্মকর্তার দুর্নীতি নিয়েই এখন সরব বাংলাদেশ বলা হচ্ছে ক্ষমতায় থেকে সম্পদের পাহাড় গড়েছেন তিনি নথি অনুযায়ী বেনজির আহমেদ তিরাশিটি দলিলে একশো একর জমি কিনেন পুলিশের সর্বোচ্চ পদে থাকার সময় দুই বছরে পঞ্চাশটি দলিলে জমি কিনেন প্রায় চৌষট্টি একর বেনজের পরিবারের মালিকানায় গোপালগঞ্জে রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট তার পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তারা এছাড়া পাঁচ তারকা হোটেলের দুই লাখ শেয়ারও রয়েছে তাদের ঢাকা এলাকায় কিনেছেন বেশ কয়েকটি ফ্ল্যাট একদিনেই চারটি আলিশান ফ্ল্যাট কিনেন গুলশানে এত এত অভিযোগ সম্পর্কে বেনুজিরের ব্যাখ্যা জানতে আগামী বুধবার তাকে তলব করেছে দুদক যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখের সেই ব্যক্তিকে আমরা সে সম্পত্তি বিনা পয়সায় লিখে পদে থেকে দুর্নীতির বিরুদ্ধে নানা কথা বললেও সম্পত্তি ক্রোকের নির্দেশ আসার আগেই সিঙ্গাপুর চলে যান বেনুজির তারপর থেকে যোগাযোগ নেই কারোর সাথে দুপুরে সাবেক পুলিশ মহাপরিদর্শকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাবেক পুলিশ মহাপরিদর্শকের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত চালাচ্ছে সরকার সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই আমরা এগুলি তদন্ত করছেন তদন্তের পরে এগুলি জানা যাবে দোষী না নির্দোষী না কৃপা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন বেনজির আহমেদ বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি নিষেধাজ্ঞা আগে চলে যায় আমি এখনো কিন্তু সঠিক জানি সে আছে কিনা আমাকে জেনে কথা বলতে হবে আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে সে যে আছেন কিনা না আসেন সেটা আমি এখনও সুনিশ্চিত এক বেনজিন আহমেদের কারণে পুলিশ বাহিনী কখনোই বিতর্কিত হবে না বলেও আশাবাদী আসাদুজ্জামান খান যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা দোদকের মামলা আর আদালত থেকে সম্পত্তি ক্রোকের নির্দেশ থাকার পরও কিভাবে বিদেশে গেলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন কেউ ছাড় পাবে না এমন বক্তব্য লোক দেখানো প্রতারণা এদিকে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজস্থানের বিভিন্ন স্পটে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ঢাকা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা প্রায় সবার বক্তব্যে উঠে আসে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেন কিভাবে বিদেশে গেলেন সাবেক আইজিপি আমার প্রশ্ন যে সে কিভাবে গেল তার এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সবাই এটা কি আপনার মানুষকে আম্মক বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ তো আম্মক না সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন কোন কোনো ইস্যুতে বিএনপির সমালোচনা করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা জামান জবাবে মির্জা ফখরুল বলেন মাঠের বাস্তবতা অনেক কঠিন দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপরা অনেক উঁচু জায়গায় থাকে কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি যুদ্ধ করি আমরা যখন আমরা পুলিশের গুলি খাই আমরা যখন টিয়ার গ্যাস খাই আমরা যখন জেলের মধ্যে ঢুকি আমাদের ছেলেতে যখন নখ তুলে নেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মহাসচিব বলেন চরম সংকটেও থেমে থাকেনি বিএনপি বরং শুরু করেছে নতুন করে তাই চূড়ান্ত বিজয় ছাড়া ভাবটাতে নেই অন্য কিছু আমরা তো আপনার লড়ছি মরছি এবং আমরা আত্মত্যাগ করছি এখানে কিন্তু কেউ পিছু পাওয়া হয়নি আমরা সেই আমি আপনাদের বলি যে আমরা সবসময়ই একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে শাপুলকে আমাদের জানতেই হবে এদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা इट्स प्योर এলিগেন্স পিওর বিউটি বিসিএল সেরামিক টিকিট সংকটের কারণে প্রায় ত্রিশ হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারায় দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সেই সাথে জানিয়েছেন সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে সরকার বড় অঙ্কের টাকা দিয়ে যেতে না পারায় কর্মীরা এজেন্সিগুলোর গাফিলতিকেই দায়ী করছেন আর উল্টো মালয়েশিয়া সরকারের উপর দায় চাপাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো তাদের সংগঠন বাইরা জানিয়েছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে গত মার্চে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল ভিসা পাওয়া বিদেশি কর্মীদের একত্রিশ মেয়ের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো এই দীর্ঘ সময়েও প্রায় একত্রিশ হাজার বাংলাদেশি টিকিটের ব্যবস্থা করতে পারেনি শেষ দিন শুক্রবার বিমানবন্দরে ভিড় করেন হাজারো কর্মী আমার দিন দিন ধরে আছি চুক্তি নামা দিয়ে দিল যে এয়ারপোর্টে টিকিট পাবে এই জটিলতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো উল্টো দুষছেন মালয়েশিয়া সরকারকে তাদের সেখানে কর্মী প্রয়োজন আছে বলে নিয়েছে কাজে এখানে একটা সুযোগ আছে মালয়েশিয়া গভর্নমেন্ট ইচ্ছা করলে দশ দিন সময় দিলে এই কর্মীগুলি চলে যেতে পারে এটা যদি আগের থেকেই গণমাধ্যম এখন যেভাবে সোচ্চার মার্চ মাস থেকে যদি সুচ্ছা থাকতো যে এরপরে কি হবে তখন মন্ত্রণালয় গভর্নমেন্ট করতে পারত গতকালকে ঢাকা দেখা যাচ্ছে আরো অনেকগুলি ফ্লাইট যাওয়ার মতো জনসংখ্যা আমাদের কাছে প্যাসেঞ্জার আমাদের কাছে আছে কিছু কিছু লোক ভাবছে যে এত প্রাইস দিয়ে এক লাখ দশ হাজার টাকা দিয়ে আমি কেন যাবো এক্সটেনশন হলে আমি কম পয়সায় যাবো তিরিশ একত্রিশ তারিখে নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট হবে

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যমুনা টেলিভিশনকে বলেছেন যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের পাঠানোর চেষ্টা চলছে কোন দিন কতজন যাবে সেটা তারা তাদের জানা থাকা উচিত ছিল তাদের তারা আগে আমাদেরকে বলা উচিত ছিল তারা যদি আগে আগে এই ব্যবস্থা করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন তারাও দেশটির সরকারের সাথে কথা বলছেন আমরা সাথে সাথে তবে কবে নাগাদ আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে তা স্পষ্ট করে বলতে পারছেন না কোনো পক্ষই সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা সুরমার পানি ঢুকে পড়েছে সিলেট শহরে নিচু এলাকায় বাসাবাড়িতে এখন বানের জল ডুবে আছে রাস্তাঘাট চরম দুর্ভোগে সাধারণ মানুষ তবে অন্য চার উপজেলায় কিছুটা স্বস্তি ফিরেছে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে দুর্গতরা ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার জানিয়েছেন জেলা প্রশাসক সুরমা নদীর পানি গেল দুদিন ধরেই বিপদসীমার উপরে যার বিরূপ প্রভাব পড়েছে সিলেটের নগর জীবনে নগরীর উপশহর সহ নিচু এলাকায় এরই মধ্যে ঢুকেছে পানি ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ বাসাবাড়িতে কারো হাটু পানি কারো বা কুমোর পর্যন্ত সড়কগুলোও ডুবে আছে বানের জলে প্রতি বছর এমন ভোগান্তিতে ক্ষুদ্ধ ভুক্তভোগীরা এই দুর্ভুক্ত প্রত্যেক বছরই কম বেশি আছে প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সব বিদ্যুৎ নাই পানি নাই রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে হোটেলে খাবার দাবার করতে হচ্ছে সবাই কষ্ট হচ্ছে আসা যাওয়াতে দুর্গত মানুষের ভোগান্তি দেখতে উপশহর এলাকায় পৌঁছেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন জনভোগান্তির কারণ হিসেবে স্থানীয় কিছু জটিলতার কথাও বলেন তিনি দেরি হচ্ছে আমরা জটিলতায় সরকার টাকাও দিয়েছে অ্যাপ্রুভও করেছে আমার দুটো প্রজেক্ট এখানে একটি হচ্ছে নদী খনন কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না আর দ্বিতীয়ত আমার শহর রক্ষাবাদ আজকে আমি সকালে শহর রক্ষাবাদ তারা এখন ওইটা প্রজেক্ট করেন নাই সদরে পানি বাড়লেও অন্য চার উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানবাসীরা তবে জেলা সদরের সাথে ওয়াইন ঘাটের সড়ক যোগাযোগ এখনো বন্ধ যে এই পাশে একটা গড় আছে আমাদের এটা পুকুরে গিয়া গেছে গা সব মাটি নাই সব গেছে গা এদিকে সব কিছু লইয়া মানুষ ডাকি ডুকিয়া লইয়া আশ্রয় কেন্দ্র গেছে গিয়া তিন দিন হলো তাসি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পর্যাপ্ত তৎপরতাকেই গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন দুই তিনটা পয়েন্টে ছাড়া সকল পয়েন্টে পানি এখন বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তো আমাদের ওজানের দিকে সীমান্তবর্তী যে জেলাগুলো প্লাবিত সরি উপজেলাগুলো প্লাবিত হয়েছিল সেই উপজেলাগুলোর পানি এখন আস্তে আস্তে ভাটির দিকে আসছে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দু তিন দিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা উন্নতি হবে বলে মনে করেন জেলা প্রশাসক এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেছেন চার সদস্যের প্রতিনিধি দল সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদের নেতৃত্বে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছান তারা এই হত্যাকাণ্ডের অন্যতম এক অভিযুক্ত নেপালে আটক হয়েছে এমন তথ্যের তদন্তে এই যাত্রা জানিয়েছেন কর্মকর্তারা এদিকে এমপি হত্যাকাণ্ডের মামলার তদন্তে কলকাতা পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত শেষের দিকে কলকাতা গিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের তদন্তে বেশ কিছু অগ্রগতি আছে কলকাতায় পাওয়া গিয়েছে কিছু মাংসের টুকরো যেগুলো এমপি আনারুল আজিমের কিনা তা পরীক্ষা এখনও চলমান কলকাতা থেকে ফিরে দুদিন পর এবার বাংলাদেশি গোয়েন্দা দলের যাত্রা নেপালে যেখানে এ হত্যাকাণ্ডের আরেক অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানান কর্মকর্তারা সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কর্মকর্তারা নেপাল যাত্রার আগে তদন্তের সবশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন তারা জানান পালিয়ে থাকা অভিযুক্তদের বিষয়ে এরই মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে কাঠমান্ডু ও ইন্টারপোলের সঙ্গে কাঠমান্ডু পুলিশ সাথে একটি যুগ করা কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাই না পায় আমরা সেই বিষয়েও কথা বলব এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর আরেক জিনাইডের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠ থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে সেই বিশ্বাসে আপনার এমপি আনারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান এ হত্যাকাণ্ডের মূল তদন্ত চলবে ভারতে তবে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধর্ম কেন একজন মাননীয় সংসদ সদস্যকে এই এইরকম নিঃশংসায় হত্যা করবে আর মানে মানে আমরা বসে থাকবে এটা তো হতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করেছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার গেল বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল মানার পরে আঠারোই মে ভারতে নিখোঁজ ডায়েরি করেন তার এক পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস এরপরই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ পরে গেল বুধবার ভারতীয় পুলিশ জানায় কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও অন্যান্য অংশীদারদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা হাসান মাহমুদ নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে আলাদা চার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান বলেন দুই হাজার সতেরো সালে যখন প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশ পালিয়ে আসে তখন তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ তবে রোহিঙ্গাদের একটি অংশ নানা ধরনের অপরাধে জড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এতে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন মিয়ানমার মিয়ানমারে বিবদমান গোষ্ঠীর শেল অংশে পড়ে হতাহতের ঘটনা ঘটছে এসবের পুনরাবৃত্তি রোধে জরুরি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী মাত্র সাত দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনে পড়ল দুই শতাধিক ঘর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এতে কেউ হতাহত না হলেও পুড়ে ছাই হয়েছে ঘরের সব মালামাল ও এনজিও সংস্থার একটি কেন্দ্র এক সপ্তাহ আগে আগুনে পড়েছিল একই ক্যাম্পের তিনশো ঘর বেলা একটার দিকে ওখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি তিন ব্লকের কাঁঠালতলি বাজারে হঠাৎ আগুন জ্বলে ওঠে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় এনজিও সংস্থার কেন্দ্রসহ দুই শতাধিক ঘর

মামুন রশিদ ওফি যমুনা নিউজ সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দেবরের ছুরি কাঘাতে এক ভাইয়ের স্ত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুই ভাবি সকালে বিশম্ভরপুরের আমারিয়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই জামাল মিয়াস যার ছেলের সাথে পারিবারিক নানা ইস্যুতে বিরোধ চলছিল আজও বিরোধ বাধলে ছোট ছেলে আইনুল হক তার তিন ভাবি স্বপ্না বেগম মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগমকে ছুরিকাঘাত করে এতে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না বড় তিন ভাই বাসার বাইরে থাকায় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয় দুইজনকে ঘটনার পর থেকেই পলাতক আইনুলকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ঘুমন্ত শিশু সুরাইয়ার মৃত্যুর ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি শোকার বাবা আহত অবস্থায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় পরিবারের অভিযোগ মামলা হলেও আসামি গড়িমসি করছে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি বলছেন নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ভবন নির্মাণ বন্ধে নোটিশ দেওয়া হয়েছিল জানানো হয়েছিল রাজুকেও কিন্তু তা আমল নেয়নি নির্মাণকারীরা আমাদের সহকর্মী রাজীব আমি জানাচ্ছেন বিস্তারিত এই সেই স্থান যেখানে গত সাতাইশ তারিখ সকালবেলা এগারো বছরের ছুঁড়য়াকে জীবন দিতে হয়েছে শুধু নির্মাণাধীন ভবনের অবহেলাজনিত কারণে সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ বাবা মায়ের কোল কথাটি যেন মিথ্যা প্রমাণিত হলো রাজধানীর দক্ষিণখানে টিনশেট ঘরে ঘুমান্ত অবস্থায় সাতাইশ মে সকালে পাশের নির্মাণাধীন ভবনের দেওয়ালের একটি অংশ ধসে পড়ে শিশু সুরাইয়া ও তার বাবা জালাল উদ্দিনের ওপর দুই দিন লাইফ সাপোর্টে থেকে মারা যায় সুরাইয়া বাবা জালাল উদ্দিনও মারাত্মক আহত হয়েছেন হাসপাতালের বিছানায় কাতর জালাল কিছুতেই মানতে পারছেন না মেয়ের মৃত্যু ফোনে একটা আওয়াজ হইল উপরে থেকে যে যখন বিল্ডিংটা পড়লো তো আমার ওয়াইফ বলতো সে আমার মেয়েটাকে বাঁচাও কিন্তু তখন ওই টাইমে আমার কোনো সেন্স ছিল না মানে আমি তখন আউট অফ ইয়াতে ছিলাম আমার সেন্সে ছিলাম সুরাইয়ার স্বজনদের দাবি যাদের কারণে অবহেলায় খুন হলো সুরাইয়া তাদের কঠোর শাস্তি হোক যারা আজকে এই প্ল্যান পাস দিল সব কিছু দিলো তাদের তো উচিত ছিল সে যে এত বড় হাইজ বিল্ডিং হাইরাস বিল্ডিং করছে যে কী সেফটি মেনটেন করে করতেছে এটা দেখবে কে আমার বড় ভাই এই চোদ্দ তেরো তালা উঠছে যে হেন বলে এসে তারপর কোনো কাজ হয়নি বিচার পেয়েছে আমরা যদি কখনো দেখতে পারতাম তাহলে দেখা যায় পরবর্তীতে এরকম আর হওয়ার সম্ভাবনা দেখা যায় না স্থানীয় জনপ্রতিনিধি জানান ওই ভবনটি নির্মাণের সময় বারবার নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মানেনি ভবন কর্তৃপক্ষ এ নিয়ে রাজুককেও জানানো হয় কিন্তু সবাই অবহেলা করেছে যার পরিণতি সুরাইয়ার মৃত্যু তাদের কাছে যে বিল্ডিং যে নিয়ম অনুযায়ী করতেছে কিনা সেগুলো আমরা তাদের কাছে চাইছি একজন অথরাইজড অফিসার যদি সে তো মাসের পর মাস এখানে থাকে সারা দিনে যদি একটা এলাকায় ঘুরে এক সপ্তাহ সময় নিয়ে ঘুরে তার নলেজের বাইরে বা তার নজরদারির বাইরে যায় কিভাবে রাজুক বলছে ভবন সংশ্লিষ্টরা অনিয়ম ও অবহেলা করেছে এটা নিশ্চিত ইমারত নির্মাণ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি আইন অনুযায়ী মামলা করার বিধান রয়েছে মোবাইল কোডের মাধ্যমে জরিমানার বিধান রয়েছে ইচ্ছা করলে ভবন সিলগালা করতে পারে তিনটি অপশনকে খোলা রেখে সরজমিনে ভিজিট করে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ঘটনার পর সুরাইয়ার পরিবার চারজনকে আসামি করে দক্ষিণকান থানায় হত্যা মামলা দায়ের করেন কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও আসামির আটক নেই পুলিশ বলছে আসামি ধরতে অভিযান চলছে ওনারা চারজনের নাম উল্লেখ করে মামলা দিয়েছেন তো আসামিরা এখনো ধরা পড়েনি বাট আমাদের রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা সাবেক আইজিপি বেনজির নিয়ে যা করা হচ্ছে তার সবই লোক দেখালো সুষ্ঠু বিচার হলে বর্তমান কর্মকর্তারা সরকারকে সহায়তা করবেন আর নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেছেন নেতারা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন সরকার গদিরক্ষার রক্ষার জন্য বিভিন্ন বাহিনীর প্রধানদের সুযোগ করে দিয়েছে এখন বেনেজিরও আজিজকে নিয়ে যা করা হচ্ছে তা আই ওয়াশ মাত্র নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগ নিজেই একটি প্রতারক দল এদের জনপ্রতিনিধিরা আর কত ভালো হবে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন দুর্নীতি করে জনগণের উপর ঋণের বোঝা চাপিয়েছে সরকার এমন একটা ব্যবস্থা আমরা অর্জন করি যাতে এদেশের মানুষদের আর জীবন দিতে না হয় আর আমাদেরকে সেই রকম দল বাড়াতে হবে সেই রকম দল তৈরি করতে হবে মানুষকে বলতে হবে এই রকম দলই তোমার করতে পারে আজকে যদি তারা কিংবা ব্যবস্থা নেয় এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদেরকে একসময় করবে বেনাপোল থেকে মংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হলো আজ প্রথম দিনের সাক্ষী হতে বন্ধু বান্ধব নিয়ে স্পেশাল স্টেশনে ভিড় করেন অনেকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয় উচ্ছ্বসিত স্থানীয়রা কামাল হোসাইন ও প্রবীর বিশ্বাসের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্ট সকাল থেকে উপচে পড়া ভিড় বেনাপুর রেল স্টেশনে মংলার পথে যাওয়ার অপেক্ষায় বেশিরভাগ যাত্রী প্রথমবারের মতো চালু হয়েছে মংলা কমিউটার বাগেরহাটের মংলা থেকে যশোরের বেনাপোল পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন প্রথম দিনে সাক্ষী হওয়ার জন্য ভিড় জমায় অনেকে সকাল দশটায় পাঁচশো যাত্রী নিয়ে ট্রেনটি বেনাপোল স্টেশন ছেড়ে যায় এসে যখন শুনলাম আজকে ছাড়বে তখন বাসে থেকে রেডি হয়ে চলে আসছি শুধুমাত্র প্রথম যাত্রী হওয়ার জন্য ব্যবসায়িক কাজে বেনাপল থেকে মুলায় অনেক সময় অনেক সময় যেতে হয় তা অনেক ভোগান্তি পড়তে হয় তাই এই ট্রেন চালু হতে আমরা খুব আনন্দিত এখানে জনতার উৎসব জনতা অনেক ভিড় অনেক যাত্রীও আছে আশা করা যায় যে অনেক ভালো যাত্রী হবে এবং অনেক সুবিধা হলো যশোর জংশন রূপদিয়া খুলনার মোহাম্মদনগর সহ পনেরোটি স্টেশন হয়ে মোংলায় পৌঁছায় দুপুর দুটা নাগাদ এর আগে গত বছরের এক নভেম্বর খুলনা টু মংলার নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয় পরীক্ষামূলক উদ্বোধনের ছয় মাস পর ট্রেন চলাচল শুরু হয় খুশি স্থানীয়রা চারজন আছে গ্রুপের চারজন মেয়ে আজকে প্রথম দিন ট্রেনের আজকে এই দিনটা আসলে ঘুরে ঘুরতে যাচ্ছি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি মোংলা যাচ্ছি ঠিক আছে যাক নতুন রাস্তা আমরা বলো মানে খুব আনন্দ পাচ্ছি অফিস বান্ধব ট্রেন করতেবে। হবে হ্যাঁ যেন সকালবেলা অফিস করে আবার চলে যেতে পারে একশো কিলোমিটার এই রেল রুটে মঙ্গলবার বন্ধ থাকবে সেবা রাফিকাতুন নিসা যমুনা নিউজ দশক বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ ম্যাচটি কাভার করতে নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী তাহামিদ অমিত সরাসরি যাচ্ছি তার কাছে অমিত ভারতের বিপক্ষে আজ বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং কেমন হল শরিফুলের ইঞ্জুরি কতটা গুরুতর মনে করছেন শুরু করে শরীফুলের ইঞ্জুরিটা দূর থেকে দেখে আমরা একটু ভয়েই ছিলাম এবং হাতে যে জায়গায় লেগেছে তার বলিং হ্যান্ডে লেগেছে এই কোনো একটা জায়গায় বল এসে লেগেছে তো মনে হয়ে গেছে যে ব্যাপারটা ফ্র্যাকচার অত ফেটে গেছে কোন একটা জিনিস মনে হয়েছে যদি তার বলিং হ্যান্ডে সেলাই পরে বা অন্য কিছু হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর মানে দুঃসংবাদ হবে বাংলাদেশের জন্য কারণ সময়টা খুব কম এটা প্রস্তুতি ম্যাচ আশা করা যায় যে শুধুমাত্র একটা সোয়েলিং হয়ে যদি থাকে ফুলে থাকে তাহলে এটা ঠিক হয়ে যাওয়ার প্রবিলিটি থাকবে আমাদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে যেমনটা বলছিলেন ভারতের ব্যাটাররা এই উইকেটে আমি গত কয়েকদিন ধরে বলছিলাম ড্রপ এই উইকেটে একশো সত্তর বা একশো আশি রান হতে পারে তাই কিন্তু হয়েছে বাংলাদেশের ফিল্ডিং ভালো ছিল না বলাই যায় ক্যাচ মিস হয়েছে এবং একসঙ্গে যদি বলি যে সাকিব আল হাসান বাংলাদেশি দলের মূল বোলার সে যখন চল্লিশের উপর রান দেন তখন আসলে ব্যাপারটা কঠিন হয়ে যায় অল্প রানে আটকানোর স্বপ্নটা দুষ্কর হয়ে যায় তাই হয়েছে শরিফুল কিন্তু ভালো বলিং করেছেন তারপরে একশো প্লাস রান খুব বেশি খারাপ বলা যায় না ওকে কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নেমেছে তখন মনে হচ্ছে উইকেটটা বোধহয় পুরো আবার পরিবর্তন হয়েছে ব্যাটিং উইকেটটা বোধহয় বলিং উইকেটে পরিণত হয়েছে যেভাবে তারা বুমরার বল অলমোস্ট দেখতেই পাচ্ছিলেন না অনেক সময় লিটনরা শুরুর দিকে তবে লিটন যেভাবে আউট হয়েছেন তার এই বলে এরকম দুর্বলতা এর আগেও দেখা গেছে আজও তিনি প্রস্তুতি মাঠে একই ভুল করেছেন সৌম্য সরকার যেভাবে আউট হয়েছেন আসলে পেস বলিং এ বল একটু পরাপর দ্রুত ঢুকবে সেটা খুব স্বাভাবিক উইকেটে খুব হার্ড উইকেট কালকে মনে হয়েছে সেখানে অমিত চার ওভারে মাত্র তেরো রান এর মধ্যে তিন উইকেট পড়েছে কি ভাবছেন খেলা ফিরবে বাংলাদেশ ভারতের এই বোলারদের বিপক্ষে ব্যাটিং করে নিজেকে লড়াই করার অবস্থায় নিয়ে যাওয়াটাও বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হবে অমিত চার ওভারে মাত্র তেরো রান এবং একই তিন উইকেট পড়েছে বাংলাদেশ কি মনে হচ্ছে কি খেলা ফিরবে খুব টাফ চার ওভার চলে গেছে মানে আর মাত্র ষোলো ওভার বাকি আছে নিশ্চিত হবেই না একটা কথা বলি যে মাঠে চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম যদি সব টিকিট বিক্রি করা হয়নি প্রস্তুতি ম্যাচ কিন্তু যে পরিমাণ বাংলাদেশি এসছেন ভারতীয়রা এসছেন মনেই হচ্ছে না এটা একটা প্রস্তুতি ম্যাচ রোমাঞ্চটা অন্যরকম যখনই বাংলাদেশ উইকেট পাচ্ছিল চিৎকার করে উঠছিল মাঠ মানে দর্শকরা কিন্তু এসছেন দর্শকদের প্রতিও সেই দায়বদ্ধতার জায়গা কিন্তু ক্রিকেটারদের থাকে যেভাবে তারা আজকে শুরু করলেন নিশ্চিতভাবে হতাশার এখান থেকে টি টোয়েন্টি ম্যাচে ফিরার মানে জয় পাওয়াটা খুবই কঠিন অসম্ভব একটা জিনিস হয়ে যায় কিন্তু আবারও বলছি জয় পড়া পরাজয় চাপে কিন্তু আপনাকে প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ বাকি যে ব্যাটাররা সুযোগ পাবেন তারা যেন এই সুযোগটা কাজে লাগান প্রথম দুই তিনজন ব্যাটার যদি ভালো ব্যাটিং করে ফেলতেন দেখেন নিচের ব্যাটাররা কিন্তু সুযোগটা পেতেন না ওইভাবে যদি চিন্তা করি আজকে ঋষাদের কাছে সুযোগ আছে আজকে নিচে যারা ব্যাটিং করবেন সাকিবেরও নিশ্চয়ই সুযোগটা থাকবে সবার সুযোগটা থাকবে সেটা এখন বাকিরা কতটুকু এই এটাকে গ্রাপ করতে পারে এবং কাজে লাগায় সেটা দেখেন আশা করছি বিশ্বকর্মের মূল পর্বে বাংলাদেশ ভালো করবে আপনাকে ধন্যবাদ অমিত বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে টানা তৃতীয় দফায় ভারতের শাসন ক্ষমতায় বিজেপির থাকার আভাস দিচ্ছে ভূতফেরত জরিপ সব জরিপই বলছে সাড়ে তিনশোর বেশি আসন পেতে যাচ্ছে বিজেপির জোট এনডিএ শনিবার চূড়ান্ত ধাপের ফলাফল শেষে এই জরিপ প্রকাশ করা হয়েছে ভারতের নির্বাচনের শেষ ধাপেও ভোট কেন্দ্রগুলোতে নেই ভোটারদের আশানুরূপ উপস্থিতি নয়শো চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারণে সপ্তম ও চূড়ান্ত এই ধাপে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনে ভোট দিয়েছেন ভোটাররা শেষ ধাপের ভোটগ্রহণেও দেশজুড়ে বেশ কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনেও এদিন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়ছেন তিনি এছাড়া হেভিয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ভোজপুরি অভিনেতা রবি কিষাণ বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। বিরোধীরা বলেছিল আমি নাকি আসব না কিন্তু শুধু আমি নয় আমার পুরো টিমই এখানে এসেছে এবং ভোটের পুরো সময়টাই এখানে তারা ছিল এখন মানুষকে বোকা বানানো এত সহজ নয় সবাই সচেতন এবং সক্ষম মানুষকে যায় এ দফায় ভোট দিয়েছেন একঝাঁক তারকা পশ্চিমবঙ্গের দেব নুসরাত মিমি বলিউড তারকা আয়ুষ্মান খুরানা সহ অনেকেই প্রয়োগ করেন ভোটাধিকার এ দফায় ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও সাত ধাপের ভোটাভুটি শেষে প্রকাশ হয়েছে বুথ ফেরত জরিপ এ পর্যন্ত প্রকাশিত সাতটি জরিপের সব কয়টিতেই বড় ব্যবধানে এগিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি জরিপ বলছে সাড়ে তিনশোর বেশি আসন পাবে ক্ষমতাসীনদের জোট এনডিএ অন্যদিকে কংগ্রেসের ইন্ডিয়া জোটের ভাগ্যে জুটবে বড় জোট দেড়শো আসন তবে বুথ ফেরত জরিপে আস্থা নেই বিরোধীদের এখনও সরকার গঠনের আশা ছাড়ছেন না তারা

সাত দফায় লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনে হওয়া নির্বাচনে ফলাফল প্রকাশ করা হবে চারজন রহমান যমুনা নিউজ এই ছিল রাতের বাংলাদেশে